हेलो स्टूडेंट्स, दिस इज योर एनकेटी सर एंड वेलकम टू द सॉफ्ट की ऑर्गेनिक केमिस्ट्री। आज के लेक्चरे आमरा शिखब इंडक्टिव इफेक्ट सम्बन्धे खूबी गुरुत्वपूर्ण एक लेक्चर। तो भिडियो शेष अब्दि मन दिए देखते थाकबे एबं तार संगे संगे नोट डाउन करते थाकबे। और भिडियो केमन लागलो अवश्य नीचे कमेंट बक्से कमेंट करे जानाबे और भालो लागले अवश्य एक लाइक तो करतेई होबे। सो डू हिट द लाइक बटन एंड एनजॉय द लेक्चर। इंडक्टिव इफेक्ट जिनिसटा कि, इंडक्टिव इफेक्ट बा आवेश प्रभाव जिनिसटा कि, एकटा फंडामेंटल जिनिस दिए तोमादेर जिनिसटा बोझानोर चेष्टा करछि। एकदम बेसिक जिनिस दिए तोमरा जिनिसटा दिले क्लियर आइडिया पेये जाबे जिनिसटा सम्बन्धे। तारपरे आमरा एर एप्लीकेशन पोर्शने जाबो। आगे जिनिसटा बुझे नाओ एकटु। देखो यदि आमि এই বন্ধনটা কনসিডার করি, একটু আগে তোমরা শিখলে সিসিএল বন্ধন। এই বন্ধনের ক্ষেত্রে বাবু এটা একটা সমযোজী বন্ধন বলো, তাহলে এর ক্ষেত্রে চার্জ ক্রিয়েট করতে পারে, চার্জ ফ্র্যাগমেন্টেশন হতে পারে কি গো দীপম? তাহলে কোন দিকে কি চার্জ বসাবো স্যার? এই দিকে হচ্ছে ডেল্টা মাইনাস, এই দিকে হচ্ছে ডেল্টা প্লাস কি। अच्छा एर संगे जदि एकटा आरेकटा कार्बन सिंक कार्बन जदि जुड़े दी, एर संगे जदि आरेकटा कार्बन, ओह माय गॉड, अरे बाबा क्या हो गया भाई। एकटा कार्बन लागिए दिलाम कि, ताहले एर संगे जदि आरेकटा कार्बन लागिए दी, तार संगे आरेकटा धरो कार्बन लागाच्छि। एखन एखन मोटामुटी एइभावे राखछि। তাহলে বাবু দেখো জিনিসটা বুঝবে, এই বন্ধনের ইলেকট্রন জোট এইটা কেন তৈরি হয়েছে? এক্ষুনি বলেছি যে স্যার এই বন্ধন জোটটা কিছুটা পার্সিয়ালি শিফট করে গেছে টুয়ার্ডস ক্লোরিন, তাই না? তাহলে এই কার্বনের উপর ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে। ডেফিসিয়েন্সি মানে আমি ইংলিশ টার্মগুলো এরকম ইউজ করি, প্রত্যেকতে তোমরাও ফ্যামিলিয়ার হয়ে যাবে। স্টাইলে বলবে, একদম স্টাইলে জিন্স প্যান্ট পরে এরকম মেনটেন করে বলবে যে इलेक्ट्रॉन डेफिसिएंसी तैयारी होच्छे। स्कूले क्या बोलबे? स्कूले तो आगे लेक्चर दीते दिबे नाकि रास्ता जेखान सेखान तो बोलबे एरकम, लोके जानो ना मारे। ताहले देखो एखाने इलेक्ट्रॉन डेफिसिएंसी क्रिएट करछे माने घाटती तैयारी होच्छे। बाबू देखो जदि एखाने इलेक्ट्रॉन जदि डेफिसिएंसी तैयारी हय, ये चाइछे देखो যদি ঘাটতি তৈরি হয় তোমাদের মধ্যে, কোনো তোমাদের ভালো বন্ডিং রয়েছে তোমার পাঁচজন বন্ধুর মধ্যে। এবার তোমাদের কোনো একজন ধরো সৌপর্ণর ক্ষেত্রে তোমার নিশ্চয়ই সবাই একই রকম সেম এক্সটেন্ডেড ফ্রেন্ডশিপ নেই সবার সঙ্গে, মোটামুটি কম বেশি আছে, তুমি না বললেও আছে। এটা কখনো পসিবল নয়, সব দিকে ব্যালেন্স করা সম্ভব নয়। তাহলে দেখবে তুমি যদি বিপদে পড়ো, তোমার যদি ঘাটতি হয় টাকা পয়সার, তোমাকে কে সাহায্য করবে? তোমার যে নিয়ারেস্ট, তোমার একেবারে যে ক্লোজ গো, সে তোমাকে সাহায্য করবে। কি লজ্জা পাচ্ছ কেন? তাহলে 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 তোমাকে এগিয়ে আসবে তোমাকে কে? তোমার পাশে যে সবসময় থাকে, তোমার পাশে যে সবসময় থাকে। তাহলে পাশে বলতে এইখানে ইলেকট্রন জোট টাকা পয়সা নিয়ে, মানে এখানে ইলেকট্রন নিয়ে বলছি। তাহলে এখানে ইলেকট্রন জোটটা রয়েছে, এই যে ইলেকট্রন জোটটা, তাহলে এই বন্ধনের ইলেকট্রন জোটটা কি করবে? কিছুটা তোমাকে দিয়ে হেল্প করার চেষ্টা করবে যে ভাই বিপদে পড়েছে, সবাই তো ভাই, এখন ভাই বিপদে পড়েছে, তাহলে ভাইকে একটু সাহায্য করতে হবে, তাহলে একটু ইলেকট্রন দেওয়া হোক। মানে সে তোমার খুব ক্লোজ, তাহলে সে তোমাকে ইলেকট্রন ডেন্সিটিটা কিছুটা দিল। তাহলে যদি ইলেকট্রন ডেন্সিটি দেয় তাহলে কি হবে জিনিসটা? দুটো জিনিস দিয়ে দেখালে বুঝতে পারবে জিনিসটা ভালো হবে। তাহলে ইলেকট্রন ডেন্সিটি কিছুটা শিফট করে গেল এদিকে। তাহলে বাবু দেখো যখনই ইলেকট্রন ডেন্সিটিটা এই বন্ধনের থ্রু দিয়ে কিছুটা দিয়ে দিল তার দিকে সমজি, তাহলে এরও কিছুটা ঘাটতি হয়ে গেল। তোমার কাছে ছিল যতটা, তোমাকে যখন দেওয়ার পরে তোমার বন্ধুর কাছেও তো সেই পরিমাণ টাকাটা তো কমে যাবে কি। তাহলে স্যার বলতে পারি এর উপরে তো অলরেডি ডেল মাইনাস ছিল, এর উপরে ডেল প্লাস ছিল স্যার, তাহলে এ কিছুটা পরিমাণ দিচ্ছে, মানে এই বন্ধনের ইলেকট্রন জোটটা কিছুটা শিফট করে যাচ্ছে, মানে স্যার এই কার্বনের উপরে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাচ্ছে কিছুটা। তাহলে স্যার এখানেও কিছুটা পরিমাণ ঘাটতি ঘটবে, চার্জের ঘাটতি ঘটবে কি গো। তারপরে আবার যে মানে তার পাশে যে রয়েছে সে বলছে ভাই এরকম জানিস তো, দীপম ধরো বলছে ভাই জানিস তো আমি ওকে ধার একটু और प्रॉब्लेम होयेछिलो ताके एकटू धार दिएछि तो एरकम टाका पयसा शर्ट से तो तार तार भालो बंधु से बोलछे ठीक आछे भाई आमी तोके ना होले किछु टाका दिच्छि ताके हेल्प करार चेष्टा करलो तखन से जदि हेल्प करे ताहले एओ किछुटा दिए दिलो ताहले एइभावे दिए देवाटा एइभावे देखानो होबे एइ जे दिच्छे ताहले किछुटा परिमाण ए दिच्छिलो किछुटा परिमाण ए दिच्छिलो ए आबार कि करलो किछुटा परिमाण इलेक्ट्रन तार पाशेर लोकके तार समस्या होयेछिलो ना बंधु तो देबे ना देबे ना एटा हयतो देबे ताहले एरकम दिलो कत दूर देबे देबे को देबे कत दूर देबे तुमि तो बोले दिले कत दूर देबे अरे पागला क्लोज फ्रेंड कि सबाई हय ना हय ना दो तीन जन हय ताहले खूब काछेर जारा लोक तोमार जारा प्रिय संगी साथीरा ताराई एकमात्र तोमाके हेल्प करबे अदारवाइज तोमार तोमार थेके जत दूरत्व बाड़बे माने जारा तोमार लोकल फ्रेंड जारो जारा शुधु बोले भाई हये जाक हाँ हबे तो हये जाक जारा बोले आर कि ताहले एखानेओ सेरकम जेटा आमि एर संगे रिलेट कराते चाइछि देखो তোমার কাছের বন্ধুরা যেরকম খুব কম হয় সেরকম ভাবে মানে ডোনেট করা ডোনেটিং এর লোক যেরকম কম হয় ধীরে ধীরে তোমার যত লোকাল ফ্রেন্ডের দিকে যাবে তারা হচ্ছে তোমার কথায় সাই দেবে তারা হচ্ছে অতটা পরিমাণ দান করবে না মানে তারা মোটামুটি ধরো এর সঙ্গেও একটু লাগালে ইয়ে মোটামুটি একটু দিল তারপরে আর মানে আর এফেক্ট আর কাজ করছে না মানে দেওয়ার ওই টেন্ডেন্সি আর নাই স্যার এই যে দান করছে মানে এর ক্ষেত্রে ঘাটতি হচ্ছে হ্যাঁ তার কাছে যখন যাচ্ছে তার যে ঘাটতিটা কমে যাচ্ছে তখন সেটা কেন মাইনাস হয়ে যাচ্ছে মানে ডেল্টা প্লাস যেটা আছে সেটা কেন মাইনাস আচ্ছা এইটা হচ্ছে থ্রু আউট দা বন্ড কাজ করছে থ্রু আউট একটা বন্ডের বন্ড বরাবর কাজ করছে মানে আমি তোমাদের যদি এবার যদি আমি কেমিস্ট্রি টার্মে জিনিসটা বলি আমি এতক্ষণ মজা করে করে বলছিলাম কেমিস্ট্রি টার্মে যদি বলি যে এখানে ইলেকট্রন এর হচ্ছে তোমার ইলেকট্রন টানার ক্ষমতা বেশি এই ইলেকট্রন টেনে নিল বন্ধনের থ্রু দিয়ে মানে এক জায়গায় টানলো কাছি কাছি খেলার মতো এক জায়গায় তুমি হিঁচাক মেরে দিলে সেখানে যতজন ছিল সবগুলো এসে শুয়ে গেল এবার দেখো এ টান মারছে সব টেনে 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 সব নিয়ে চলে গেল ইলেকট্রন পরপর কমিয়ে 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 নিয়েছিল কোন ক্ষেত্রে এবার বুঝতে পেরেছো তো কোন ক্ষেত্রে কমছে বেশি কোন ক্ষেত্রে কমছে কম দেখো এ যেখানে যেখানে মাইনাসের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ রয়েছে যে কার্বনটা অবশ্যই স্যার ওই কার্বনের ঘাটতিটা সবচেয়ে বেশি সে তার ভালো বন্ধু তাহলে সে ডোনেটটা বেশি করবে কি গো তাহলে এর হচ্ছে ডেফিসিয়েন্সিটা সবচেয়ে বেশি তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্সি ক্রম যদি সাজায় তাহলে এটা যদি C1 এটা C2 C3 C4 এরকম যদি বলি C1 এ মানে হচ্ছে C1 এর উপরে যে ডেল প্লাসটা আছে ওর হচ্ছে ঘাটতির পরিমাণ সবচেয়ে বেশি তাই নয় কি সেকেন্ড হচ্ছে C2 এর ক্ষেত্রে ঘাটতিটা তার তুলনায় একটু কম হয়ে গেল যেহেতু দ্বিতীয় কার্বনের ক্ষেত্রে তাই যখন লিখবে তখন এই রকম লেখা হয় জানো তো শুধুমাত্র ডেল প্লাস 2 ডেল প্লাস দেওয়া হয় দুটো কার্বনের পরে বলে ঠিক আছে তাহলে এইটা তার পরে থাকবে বাবু তাই নয় কি ঠিক আছে এর পরে তাহলে ঘাটতি এর ক্ষেত্রে একটু কম হবে ধীরে ধীরে ঘাটতির পরিমাণটা কমে যাচ্ছে কারণ সবচেয়ে বেশি এফেক্টেড হবে এই ডিরেক্টলি এফেক্ট হয় তাহলে ডেল প্লাসটা সবচেয়ে বেশি তারপরে 2 ডেল প্লাস তারপরে 3 ডেল প্লাস দেখো বাবু এখানে তোমাকে বইতেও তুমি দেখবে যে জেনারেলি হচ্ছে তোমাকে এক্সাম্পল দিয়ে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝালাম জেনারেলি এখানেও দেখবে যে বন্ধনের থ্রু দিয়ে আর কত দূর টানবে সে এখানে ঘাটতি তৈরি হয়েছিল এখানে টান ছিল ঘাটতি অতটাও আর আসবে না বুঝতে পেরেছো ঘাটতিটা এখানে সবচেয়ে বেশি তারপরে আর ওটা মিনিমাইজ হয়ে যাবে ঘাটতিটা তাই না তাহলে তুমি জেনারেলি দেখবে এই C3 কার্বন অবধি এই এফেক্টটা বেশি পরিমাণ পড়ে মানে জেনারেলি আমরা কনসিডার করব তিনটা কার্বন অবধি ইন্ডাকটিভ ইফেক্টকে ঠিক আছে আচ্ছা ইন্ডাকটিভ এফেক্ট এখনও ইউজ করিনি কথাটা তাহলে এটা মুছে দিচ্ছি এই পর্যন্ত কাজ করবে না মানে অতটা এর এফেক্টটা কাজ করবে না এই যে ইলেকট্রনের যে একটা পার্মানেন্ট সরণ ঘটছে দেখো একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রনের একটা পার্মানেন্ট মুভমেন্ট ঘটছে না এই ইলেকট্রনের মুভমেন্টকে বলা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট বা হচ্ছে আবেশ প্রভাব এই যে মুভমেন্টটা ঘটছে যার দরুন হচ্ছে বন্ডের মধ্যে বা মলিকুলের মধ্যে পোলারিটি জেনারেট করছে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস চার্জ ফ্র্যাগমেন্টেশন হচ্ছে এই পার্মানেন্ট যে ইলেকট্রনের সরণ এইটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট বা হচ্ছে আবেশ প্রভাব বুঝতে পেরেছো এই হচ্ছে কেস তাহলে এইটা হচ্ছে তার অর্ডার এইগুলো সব মনে রাখবে সে নিট দাও জেই দাও অ্যাডভান্স দাও जा दाओ ना केन ये एफेक्टगुलो तुम्हार फांडामेंटाल एफेक्टगुलो सब जैगा लागे। ये बेसिकगुलो ना क्लियर कर ले तुम केलिए जाबे शुए जाबे तुम पुरो पारबे ना किछु करते। ठीक है नेक्स्ट देखो आरेकटा केस होते पारे। दीपम तुम आरेकटा केस कन्सिडार करते पारो। कि कन्सिडार करते पारो सर आपनी एखाने इलेक्ट्रोनेगेटिव एटम यूज करेछेन आमी जोदि अन्य किछु एकटा एटम यूज करी देखाच्छि आमी कि एटम यूज करब किभाबे केन यूज करब। धरो ए रकम सेम स्केलिटनटा आमी सेम स्केलिटन लिखे दिच्छी कारण तोमादेर ओखाने बुझिए बुझिए कराच्छिलाम। अच्छा सीएल बारबार लिखे फेलछि केन आमी सीएल दिए तो कोनो नाम टाम शुरू है ना सकाल सकाल धरो मने पड़छे एमन किछु है ना सीएल दिए कि होबे किछु नेई भाबो ना ए बी सी डी दिए यदि किछु होतो ताहले भाबताम तोमरा बोलते सर सकाल सकाल मने पड़छे होयतो ओई जोन्नो लिखे फेलछेन। ओके यदि एई रकम केस अराइज करतो जे एखाने सीएल एर बदले बाबू एलआई रयेछे लिथियम रयेछे ताहले तुमी किभाबे ओई जिनिसटाके रिप्रेजेंट करते बोलो। ताहले देखो तोमाके बेसिकली प्रथमे एई बन्डनेर कथा भाबते होबे। এই বন্ধনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার ইলেকট্রোনেগেটিভ সব খেলা শুরু হয়েছিল ইলেকট্রোনেগেটিভিটি থেকে তড়িৎ ঋণাত্মকতা থেকে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি কম কার্বনের বেশি লিথিয়ামের কম কারণ হচ্ছে লিথিয়াম হচ্ছে প্রথমে দিকে গ্রুপ ওয়ানের মেটাল ওগুলো হচ্ছে ইলেকট্রো পজিটিভ মেটাল ধাতু ওরা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এইগুলো সব। তাহলে এসব ক্ষেত্রে তুমি তাহলে কি করবে ये दूजर मध्य सर कार्बन इलेक्ट्रोनेगेटिविटी बेशी तई बंधन इलेक्ट्रन जोड़ कौन दिखे आसबे। अनिंद्य तुम एक आनंद सहकारे बोले दाओ तो जे सर इलेक्ट्रन जोड़टा एखन सर एई दिके जाबे ना एई दिके जाबे कारण एर इलेक्ट्रोनेगेटिविटी बेशी ए इलेक्ट्रो पजिटिविटी बेशी ताहले इलेक्ट्रन जोड़टा एई दिके सराबे। ए जे रकम दिल ए जे रकम निल देवा नेवार खेलाते प्लस माइनस देवा नेवार खेलाते ध्वनि गरीबेर सृष्टि होबे। ए इलेक्ट्रन द्वारा ध्वनि हलो ए इलेक्ट्रन द्वारा गरीब हलो। ताहले ए दिल जे रकम भाई तोके तखन आमी धार दियेछिलाम एखन तोर होयेछे तुई आमाकेओ किछु दे ए तखन बोल भाई ठीक आछे आमरा भाई भाई एओ भाई भाई ठीक आछे ना। ताहले एटा 3 del minus 2 del minus del minus ताहले बंधन थ्रू दिए एरकम करे इलेक्ट्रन डोनेट करते पारे। फाइन एक्सैक्टली थाकते थेके एइजोन्नो तो चार्ज फ्रैगमेंटेशनटा हलो घाटती माने पुरोपुरी ब्रेक करछे ना सम्पर्क भेंगे दिच्छे ना शुधुमात्र झगड़ाझाटी। गुड ताहले एर क्षेत्रे होच्छे जे इलेक्ट्रन डेंसिटीटा एदिके सरे आसछे ताई एर क्षेत्रे बाबू देखो सेई ऑर्डारटा सेम थाकबे माने एक क्षेत्र में से इलेक्ट्रन डेंसिटीटा सबसे बेसि होबे एर उपरे डायरेक्टली एर उपरे इफेक्ट फेलछे तारपरे 2 डेल माइनस ए तारपरे जे 3 डेल माइनस ए। फाइन ना एज सिम्पल एज दैट नथिंग। फाइन ताहले दुटो केस अराइज करते पारे। ठीक आछे आमी एई प्रसंगे एकटा छोट्ट जिनिस छोट्ट करे बोले दिई देखो एकटा छोट्ट करे बोले दिई इंडक्टिव इफेक्ट होच्छे दुटो प्रकारेर एकटा होच्छे प्लस आई इफेक्ट और एकटा होच्छे माइनस आई इफेक्ट। ताहले आई इफेक्ट होच्छे दु रकमेर। अच्छा एई आई लिखते तोमरा भालोबाशो नाकि एई आई लिखते तोमरा भालोबाशो ताहले एई आई इफेक्ट होच्छे दु रकमेर एकटा होच्छे प्लस आई इफेक्ट और एकटा होच्छे माइनस आई इफेक्ट। तोमरा कथा प्रसंगे आमाके बोलते पारो सर आपनि ताहले कि एटा इउज करेन। हाँ आमि एटा इउज करी। ठीक है ताहले एकटा होच्छे प्लस आई इफेक्ट और एकटा होच्छे माइनस आई इफेक्ट। आइडिया अप्लाई आइडियाटाके ठीकठाक क्लियर करार जोन्नो एई दुटो एग्जाम्पल आमि धरबो। ताहले प्लस आई इफेक्ट कखन होबे माइनस आई इफेक्ट कखन होबे बा इफेक्ट जुक्त ग्रुप कखन होबे। देखो जोदि एई जे ग्रुपटा एई ग्रुप बा एखाने धरो एखाने एटम रयेछे परमाणु रयेछे जोदि एखाने कोनो एकटा ग्रुप थाकतो जे ग्रुप जोदि एखाने कोनो ग्रुप थाकतो ग्रुप बा होच्छे एटम। ठीक आछे ग्रुप माने कि फांगशनल ग्रुपेर कथा बोलছি কার্যকরীমূলকের কথা বলছি ওই রকম যদি কিছু থাকতো যারা যারা হচ্ছে ডোনেট করতে পারে গো যারা হচ্ছে ইলেকট্রন ডোনেট করতে পারে ওই ধরনের গ্রুপ বা অ্যাটমগুলো বলবো যে প্লাস আই প্রভাব রয়েছে তাদের। তাহলে তাদের হচ্ছে প্লাস আই প্রভাব রয়েছে যারা হচ্ছে এই ইলেকট্রন ডেনসিটি ডোনেট করতে পারে, এই অ্যাটম বা গ্রুপকে বলা হবে প্লাস আই এফেক্টযুক্ত গ্রুপ। একদম ক্লিয়ার করে নাও একদম এখানেই, ঠিক আছে? তাহলে তার রিভার্সটাও বুঝতে পেরেছো যে স্যার এ ডোনেট যদি ডোনেটের উপর যদি টানে, যদি অ্যাকসেপ্ট করে ইলেকট্রন ডেনসিটিটাকে, উইথড্র করা তোমরা জানো, তখন এই গ্রুপটাকে কি বলা হবে? পুরো ভায়া পানি পারুল এসছে পুরো। তাহলে একে বলবো আমরা মাইনাস আই এফেক্টযুক্ত গ্রুপ বা হচ্ছে মাইনাস আই যুক্ত গ্রুপ বা হচ্ছে মাইনাস আই যুক্ত অ্যাটম, ঠিক আছে? তাহলে এখানে তুমি ক্লিয়ার করে নাও যে যখন স্যার ইলেকট্রন ডোনেট করবে তখন হচ্ছে তাকে প্লাস আই এফেক্টযুক্ত গ্রুপ বলা হবে বা অ্যাটম বলা হবে, যখন ইলেকট্রন টানবে সেই গ্রুপটাকে বলা হবে মাইনাস আই এফেক্টযুক্ত গ্রুপ বা অ্যাটম। এবার মেন থিওরিটা তার কি আছে বলছি, যে ইন্ডাকটিভ এফেক্টের মেন থিওরিটা কী ছিল, কোত্থেকে এসেছিল? সায়েন্টিস্ট ইয়ান গোল্ড একটা সংজ্ঞা দিয়েছিলেন এই আই এফেক্টের সংজ্ঞা, তো সেই সংজ্ঞা অনুযায়ী, আমি সংজ্ঞা টঙ্গাতে অত ঢুকবো না, আমি মেন থিমটা বলে দিচ্ছি, ঠিক আছে? আমাদের ওসব গল্প শুনে লাভ নেই। বলছে এই রকম দুটো সিস্টেম আর Cr3 আর হচ্ছে Cr3, এটাও এর সঙ্গে একটা সমযোজী বন্ধন হিসেবে, মানে কার্বনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হাইড্রোজেন রয়েছে, এখানে একটা জেড রয়েছে। জেডটা কি আমি বলছি, তাহলে হাইড্রোজেন তো বুঝতে পেরেছো, আর আরগুলো কি অ্যালকিল গ্রুপ, এখানে মিথাইল ইথাইল এইসব জিনিসগুলো। তাহলে এখানে এই সাইডের জিনিসগুলো সেম, এইটা শুধু ডিফারেন্ট। বলছে ইয়ান গোল্ড প্রবর্তিত সংজ্ঞা অনুযায়ী বলছে যে যদি হাইড্রোজেনের রেসপেক্টে এখানে একটা রিলেটিভ ব্যাপার রয়েছে যে কার রেসপেক্টে ধরা হচ্ছে, হাইড্রোজেনের রেসপেক্টে এই জেডটা যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে হচ্ছে তার হচ্ছে প্লাস আই এফেক্ট রয়েছে। হাইড্রোজেনের রেসপেক্টে এই জেডটা যদি ইলেকট্রন উইথড্র করে, টেনে নেয়, তখন তার বলা হবে মাইনাস আই এফেক্ট রয়েছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে মেন থিম। এবার রিলেট করতে পারছো তো? এখানে এটা অ্যাকচুয়ালি এর সঙ্গে সেরকমভাবে দেখতে গেলে অতটা বিল খাবে না, বুঝতে পেরেছো? এবার তুমি এখানে আর থ্রি জায়গা আমি এরকম কার্বন শৃঙ্খল একটা লিখে দিয়েছি, পরের দিকে এইসব জিনিসগুলো রিলেট করতে পারবে। ইয়ান গোল্ডে এই মেন থিমটা হচ্ছে এটা যে যেটা এইচ এর রেসপেক্টে যদি টানে, যদি ইলেকট্রন উইথড্র করে, ইলেকট্রন উইথড্র করলে তার হচ্ছে মাইনাস আই এফেক্ট থাকবে, আর ইলেকট্রন যদি ডোনেট করে তখন হচ্ছে প্লাস আই এফেক্ট থাকবে। দ্যাটস ইট, কুল, as simple as that, nothing, right? তাহলে এবার আমাদের কি জানতে হবে বলো তো? এবার আমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে জেটের কথা বললাম না, যে প্লাস আই আর মাইনাস আই এফেক্টযুক্ত গ্রুপ, এইগুলো তোমাকে ঠিকঠাক করে অর্ডার হিসাবে জানতে হবে। মানে কি? মানে তোমাকে অনেকগুলো গ্রুপ দিয়ে দেওয়া হবে বা অ্যাটম দিয়ে দেওয়া হবে, ওই অ্যাটমগুলোকে তোমাকে ক্লাসিফাই করতে হবে যে কোনটার বেশি কোনটার কম কি এইসব এফেক্টগুলো। ধরো একটা লিস্ট দিয়ে দিলাম, সেখানে বলবো প্লাস আই এফেক্টের অর্ডার সাজাও, মাইনাস আই এফেক্টের অর্ডার সাজাও। তোমাকে ওই অর্ডারগুলো মনে রাখতে হবে, না হলে তুমি বুঝতে পারবে না তো কে টানছে কখন, কার কখন মাইনাস আই এফেক্ট রয়েছে, কার কখন প্লাস আই এফেক্ট রয়েছে, তুমি তো বুঝতে পারবে না। বুঝতে পেরেছো? তাহলে একটা লিস্ট দেওয়া আছে তোমাদের বইতে, দেখো যে গ্রুপিং করে দেওয়া আছে প্লাস আই এফেক্টযুক্ত গ্রুপ আর হচ্ছে মাইনাস আই এফেক্টযুক্ত গ্রুপ। তোমাদের আমি বুঝিয়েও দেবো যে কিভাবে ওইগুলোকে সাজানো হয়েছে, ঠিক আছে? আমি মোটামুটি একটা লজিক দিয়ে তোমাদের বুঝিয়েও দেবো যে কি করে ওগুলো সাজানো হয়েছে। তাহলে দেখো কিভাবে আমি জিনিসগুলোকে লিখছি। এ বাবু এগুলো মুছে দিলাম। তাহলে এবার আমরা কি জানবো বলো তো, যে ওই যে প্লাস আই এফেক্ট সম্বন্ধ গ্রুপ আর হচ্ছে মাইনাস আই এফেক্ট সম্বন্ধিত গ্রুপ, ঠিক? এবার গ্রুপগুলো হচ্ছে এখানে কয়েকটা গ্রুপ দেওয়া আছে এবং তাদের অর্ডারও সাজানো আছে, রেসপেক্টিভ অর্ডারও সাজানো হয়েছে যে কার ইন্ডাকটিভ এফেক্ট বেশি হবে কার কম হবে, এইগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে মনে রাখতে হবে মানে তুমি ভাবছো মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে তো? এগুলো মনে রাখতে হবে তো তোমাকে? তুমি কি মুখস্থ করবে? আমি মুখস্থটা অতটা পছন্দ করি না, আগে কনসেপ্ট, তারপরে মুখস্থ তোমার অলরেডি হবে, মনে তোমার থেকে যাবে, ঠিক আছে? কনসেপ্টটা কি দিচ্ছি দেখো। তাহলে ফার্স্ট হচ্ছে এটা, তারপরে এটা, এর করে ধীরে ধীরে কমতে থাকছে। তোমাকে প্রথমে আমি এক্সপ্রেশন দিচ্ছি এই গ্রুপটার ক্ষেত্রে, তুমি কম্পেয়ার করতে পারবে। তিনটা করে নিচ্ছি, একটা গ্রুপিং এটা এই গ্রুপিংটা নিচ্ছি। প্রথমে একটা করে দেখি, তোমাকে দেখাচ্ছি যে এই দুজনের মধ্যে স্যার এইটার কেন বেশি এইটার কেন কম। बाबू तुम्हें एखाने देखेछो इंडक्टिव एफेक्टेड मेन थीमे जे सर एखाने जोदि एकटा जेड जोदि एकटा ग्रुप थाके हाँ जे जोदि ओई जेडटा जोदि इलेक्ट्रन दान करते पारे भालो करे ताहले ओर प्लस आई प्रभाव थाकबे कि ताहले एखाने देखो एनएच आर ओर मध्य कार डोनेटिंग टेंडेंसि बेसि जार डोनेटिंग टेंडेंसि बेसि तार प्लस आई प्रभाव बेसि एज सिम्पल एज दैट। তাহলে এবার তুমি বলো এদের মধ্যে কার ডোনেটিং টেন্ডেন্সি বেশি ভালো? NH কেন কেন বলতে পারবে? ও সরি মাইনাস আছে গো এখানে। বলো NH মাইনাসের কেন এই দুজনের মধ্যে বলতে পারবে? এনি আইডিয়া? আইডিয়া সিম ইউজ করো না কি আইডিয়া দেবে? देखो आई एम जस्ट किडिंग। এই দুজনের মধ্যে কার বেশি হবে? দেখো তুমি এইটা বুঝতে পেরে গেছো স্যার মাইনাস চার্জ আর বেশি। দেখো এতগুলোর মধ্যে কেন মাইনাসগুলোকে সামনের দিকে রাখা হয়েছে এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করো। দেখো এগুলো হচ্ছে চার্জলেস স্পিসিস, নেগেটিভ চার্জ কারণ নেই, এগুলোতে নেগেটিভ চার্জ রয়েছে। দেখো এদেরকে ওই জন্য প্রথমের দিকে রাখা হয়েছে কেন? এটা কেন স্যার নেগেটিভ চার্জ যদি থাকে দিব তাহলে নেগেটিভ চার্জ থাকলে তবে গিয়ে তো সে দিতে পারবে। তাহলে যার নেগেটিভ চার্জ উপরে রয়েছে মানে কি তার ইলেকট্রন ডেনসিটি বেশি রয়েছে, মানে আমি বলতে পারি তার ইলেকট্রন দান করার টেন্ডেন্সি যারা নিউট্রাল অ্যাটম বা গ্রুপ তাদের তুলনায় বেশি, নিউট্রালের তুলনায় বেশি। এগুলো তো নিউট্রাল, এদের উপরে তো কোনো চার্জ নেই, তাহলে নিউট্রালের থেকে অবভিয়াসলি বেশি হবে চার্জ স্পিসিসের, নেগেটিভ চার্জ স্পিসিসের। ঠিক তাহলে আমি এই গ্রুপটাকে অবশ্যই বাম দিকে রাখবো, বেশিতে রাখবো। এবার বেশির মধ্যে কেন এইটা সবচেয়ে বেশি এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। এটার এক্সপ্লেনেশনের জন্য দেখো আমি ইন্ট্রোডিউস করছি ইলেকট্রোনেগেটিভিটি থিওরিকে। দেখো এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অবভিয়াসলি স্যার নাইট্রোজেনে ইলেকট্রোনেগেটিভিটি কম, অক্সিজেনে ইলেকট্রোনেগেটিভিটি বেশি। নাইট্রোজেন ধীরে ধীরে নাইট্রোজেন থেকে অক্সিজেন, তারপরে তাহলে যদি এর ইলেকট্রোনেগেটিভিটি যদি কম হয় বাবু ইলেকট্রোনেগেটিভিটি কম মানে কি ইলেকট্রন ছেড়ে দেবে, সে দিলখুশ মটকামালাই, তার দিলটা খুব ভালো, তার মনটা ভালো, মানে সে উদার মনের, সে ছেড়ে দেয় ইলেকট্রন। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি এর কম। নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি কম দেন অক্সিজেন। তাহলে এই ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার জন্য এই ইলেকট্রন সহজে ছেড়ে দেবে। এ যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় এই ইলেকট্রন টানবে এর কম্প্যারিজনে, হ্যাঁ এই জন্য হচ্ছে এ দুজনের মধ্যে দুজনেই চার্জ স্পিসিস যাবার ছিল, তাহলে এর বেশি হলো। এই দুটো গ্রুপ বুঝতে পেরেছো। এবার তুমি বললে স্যার এদের তুলনায় এটা কম কেন? এটাও সেই ইলেকট্রোনেগেটিভিটি থিওরি লাগাও। দেখো COO মাইনাস, দেখো এগুলোর প্রপার এক্সপ্লেনেশন তোমাকে বইটিতে অতটা ভালো করে দেওয়া থাকবে না, এগুলো জেনারেলি ছেলেপেলেরা মুখস্থ করে নেয়। ঠিক আছে তো এখানে দেখো তুমি একটা জিনিস একটু আইডিয়া করে দেখো স্যার এখানে তো এই হাইড্রোজেন অক্সিজেন ডিরেক্টলি ছিল, এখানে দেখুন স্যার একটা এক্সট্রা অক্সিজেনও চলে এসছে, মানে এ একটু টানছে কার্বন, মানে এই এই এইটা তো ডেল মাইনাস, তাহলে এও কিছুটা পরিমাণ ধরো বন্ধনের থ্রু দিয়ে একটা ইলেকট্রন টানছে, ধরো কিছুটা পরিমাণ টানছে, মানে একটা তুমি একটা আইডিয়া করতে পারবে যে স্যার একটা এক্সট্রাই একটা অক্সিজেন রয়েছে তাই এও কিছুটা টানবে, তাহলে ওভারঅল এই চার্জটা একটু কমে যাচ্ছে ওদের তুলনায়। এখানে বেশি জমা ছিল একটা অ্যাটমের উপরে পুরোপুরি জমা রয়েছে, এখানে একটা এক্সট্রা অক্সিজেন চলে এসছে, মানে স্যার আরেকটু কমে যেতে পারে, কারণ একটা আর একটা অক্সিজেন যখন চলে আসবে কিছুটা পরিমাণ আরেকটু সে টানার চেষ্টা করবে। আমার কথাটা কি বুঝতে পেরেছো তো? এখানে তো সেই টানাটানির গল্প কিছুই নেই, এই জন্য এ তাদের তুলনায় সবচেয়ে কম হয়ে গেল। ঠিক আছে এটা নেগেটিভ চার্জের গল্পগুলো শেষ করে দিলাম। এবার এই নিউট্রাল স্পিসিসগুলোর ক্ষেত্রে দেখো, নিউট্রাল গ্রুপগুলোর ক্ষেত্রে দেখো, দেখো এইটা এই গ্রুপটাকে কি বলা হয় নাম মনে আছে? এইটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ 3 ডিগ্রি, টারশিয়ারি সেকেন্ডারি বিউটাইল গ্রুপ। এখানে দুটো কারণ হচ্ছে মিথিত সরি আইসোপ্রোপাইল গ্রুপ সরি, এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল গ্রুপ। বিউটাইল 3টা কার্বন 3 হোল 3 আছে, মানে এটা স্ট্রাকচারটা কীরকম দেখতে? আচ্ছা এগুলো এবার খুলে দেখাচ্ছি। এটা দেখতে হচ্ছে এই রকম, এই গ্রুপটাকে এই রকম দেখতে। এইটাকে খুলে দিচ্ছি, এরপরে কার্বন CH3 হাইড্রোজেন, এটাকে খুলে দিচ্ছি, এ তো খোলার কিছু নেই খোলাই রয়েছে। ঠিক আছে না, এগুলো খুলে দিই। এটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ মিথিত প্রোবিউট বিউটাইল অ্যালকিল গ্রুপ, এগুলো তো সব হাইড্রোজেন বেরিয়ে গেছে দিলে অ্যালকিল গ্রুপের সৃষ্টি হয়, এগুলো পরে দেখাবো এগুলো। এটা হচ্ছে মিথিত প্রো আইসোপ্রোপাইল গ্রুপ। এটা হচ্ছে ইথাইল গ্রুপ, এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে এ ডিটা কি ডি ফর দিশা পাঠানি নি ডি ফর হচ্ছে ডয়টেরিয়াম হাইড্রোজেনের একটা আইসোটোপ। মানে এইটা H11 হচ্ছে প্রোটিয়াম, H21 এটাকে ডয়টেরিয়াম বলা হয় ডি, তাই না? আচ্ছা এবার এদের মধ্যে কেন এর বেশি কেন এদের কম, ধীরে ধীরে কমে যাচ্ছে কেন? দেখো তুমি সিকোয়েন্সটা দেখলে বুঝতে পারবে। বাবু এইটা হচ্ছে তোমার সেই জেড গ্রুপ, জেড গ্রুপ মানে এইটা হচ্ছে তোমার সেই জেড গ্রুপ বা এইরকম বলতে পারো, এইটা হচ্ছে আচ্ছা ঠিক আছে এইরকম হচ্ছে তোমার জেড গ্রুপ, এর সঙ্গে তোমার কার্বন কার্বন যাই যুক্ত থাকুন। তাহলে এই জেড গ্রুপে গ্রেড গ্রুপ তখনই ভালো প্লাস আই এফেক্ট দেখাবে যদি এই জেড গ্রুপে ভালো ইলেকট্রন থাকে, মানে এ তবে গিয়ে ইলেকট্রন ডোনেট করতে পারবে ভালো করে, কি ফাইন না? জেড গ্রুপে যত ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে তার উপর জমা হবে, তত হচ্ছে সে তত ভালো করে ইলেকট্রন ডোনেট করতে পারবে কার্বনে। তাহলে এই জেড গ্রুপে ইলেকট্রন ডেন্সিটি ভালো দরকার। এখানে তুমি যদি সেই জেড গ্রুপটা কনসিডার করো, এটা হচ্ছে সেই জেড গ্রুপ তোমার সেই টিপিক্যাল জেড গ্রুপ সো কল্ড, তাহলে এটা হচ্ছে তোমার সেই জেড গ্রুপ। তাহলে এই জেড গ্রুপে যদি ভালো ইন্ডাকটিভ এফেক্ট হতে হয় তাহলে স্যার এই কার্বনের গোড়া ইলেকট্রন ডেন্সিটি ভালো হতে হবে। কেন বলো তো? এই কার্বনের সঙ্গেই তো মানে তুমি যদি এই স্কেলিটনের সঙ্গে যুক্ত করে দাও বেসিক্যালি, তাহলে এইভাবে যুক্ত করবে না, এইভাবে যুক্ত করবে না। এখানে মিথাইল, মিথাইলকে এইভাবে লেখা হয় এমি 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 মি মানে আমাকে নয়। তাহলে বেসিক্যালি এর সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ রয়েছে না, তাহলে এই কার্বনে যত ইলেকট্রন ডেন্সিটি বাড়বে তত সে তত ইলেকট্রন ডেন্সিটি এইদিকে ঠেলবে ভালো। মেন কথা হচ্ছে আমার এই কার্বনে যেন ইলেকট্রন ঘনত্বটা বেশি হয়, ফাইন না? হ্যাঁ তাহলে এবার দেখো, তাহলে আমি এর সঙ্গে আর জেডকে যুক্ত অন্য কিছু যুক্ত করবো, করার দরকার নেই। তোমরা বুঝতে পেরেছো যে আমার টার্গেট হচ্ছে এই কার্বনে ইলেকট্রন ডেন্সিটিকে বাড়াবো, তবে গিয়ে তার ইন্ডাকটিভ এফেক্টটা বেশি হয়, প্লাস আই এফেক্টটা বেশি হবে। বাবু দেখো প্রত্যেকটা মিথাইলের হচ্ছে প্লাস আই এফেক্ট রয়েছে। কেন প্লাস আই এফেক্ট রয়েছে? কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বনের, কার্বনের। তাহলে তিনটা কার্বন মিলে এখানে ডোনেট করছে, তাহলে ওভারঅল CH3 প্লাস আই এফেক্ট রয়েছে, ওভারঅল প্লাস আই এফেক্ট রয়েছে। তাহলে প্রত্যেকটা মিথাইলের হচ্ছে প্লাস আই এফেক্ট রয়েছে। বাবু গো বাবু শোনো, এদিকে সোনা বাবুরা তোমরা একটু বলো তো, মন থেকে বলবে, যদি তিনটা যদি তোমার প্লাস আই গ্রুপ থাকে, দুটো যদি থাকে, তোমার একটা যদি থাকে, তাহলে কোন ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটিটা ভালো বাড়বে বলো তো কার্বনের ওপরে? অবভিয়াসলি স্যার তিনটা যখন থাকবে, তিনটে মিলে দিচ্ছে একে, এই কার্বনকে ইলেকট্রন ডেন্সিটি দিচ্ছে, তাহলে তিনে তিনে মিলে ইলেকট্রন ঘনত্ব প্রচুর পরিমাণে বাড়িয়ে দিল। মজাই মজা, এখন ইলেকট্রন প্রচুর প্রচুর পরিমাণে দান করতে পারবে। কিন্তু এখানে দেখো দুটো, তোমার দুটো মিলে আর কত করবে? বেশি সে দিতে পারছে না, ইলেকট্রন বেশি দিতে পারছে না সে। তাহলে এখানে দুজন মিলে এরকম দেখাবে, এইরকম করে দেখাবে, তীরচিহ্ন দিয়ে দেখানো হয় এরকম করে। দুজন দিচ্ছে তাই দুটো তীরচিহ্ন দেব, এখানে একজন দিচ্ছে ঠিক একটা তীরচিহ্ন দিয়ে দেখাবে। এখানে দেওয়ার সেরকম কেউ নেই, একটাই গ্রুপ রয়েছে, তারপরে ডি অভাগাটা হাই রে জানে মেরি জানে মন এ বচপন কা প্যার, কিন্তু একে ভুলে যাচ্ছে। ওই জন্য সেই ছেলেটা কষ্ট করে বলছে, ভুল নেই জানা মেরে কেউ, ঠিক আছে? তাহলে ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে এর সবচেয়ে বেশি, বুঝতে পেরেছ? এর হচ্ছে তারপরে 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 এইটা, এই হচ্ছে সেই লজিক যেই লজিকের উপর বেস করে তুমি সাজাতে পারবে ইলেকট্রন। তোমার জীবনে কোনো দিন ভুল হবে না। তোমাকে যদি কেউ ভোলাতে চায় তোমাকে কষ্ট করে ভোলাতে হবে, তোমার মাথায় চাপ দিয়ে ভোলাতে হবে। তোমার চারিদিকে অনেক অনেক জনের এফেক্ট ফেলতে হবে, তবে গিয়ে এগুলো ভুলবে। মানে যদি তোমাকে হ্যাং করে দেয় তবে গিয়ে তুমি ভুলবে, ভোলার কি আছে, এগুলো জীবনে ভুলবে নি। হ্যাঁ কি বলছো বিজন, কুছ বলতা হ্যাঁ ক্যা? এরপরে হচ্ছে মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপগুলো সম্বন্ধে আমরা জানবো যে অর্ডার কী হবে তাদের। হ্যাঁ তাহলে এখানে জাস্ট প্লাসের জায়গায় আমি মাইনাস করে দিচ্ছি, আমি তো বোর্ডে পট করে করে দিলাম, তোমাদের লিখতে হয়, তোমাদের শুধু লিখে দাও মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ। তাহলে এখানে মাইনাস আই এফেক্ট যুক্ত যদি গ্রুপ হয় বাবু দেখো, তাহলে ইলেকট্রন এরকম দিয়ে দেবে, माने जेड होच्छे इलेक्ट्रन टानबे तखन तो तार माइनस ए इफेक्ट थाकबे कि गो ताई नाकि ताहले एबार देखो एखाने आमी ग्रुपगुलोके एटमगुलोके लिखबो दिये तारपरे तादेर अर्डारगुलो केमन करे हलो सेटा आमि तोमादेर देखाबो। তাহলে এটা হচ্ছে সেই গ্রুপ মাইনাস আই এফেক্ট সম্বন্ধিত গ্রুপ। তাহলে এখানেও তোমাকে বেসিক কয়েকটা আমি এক্সপ্রেশন দেব, সব এখানে মনে রাখা দরকার নেই, ঠিক আছে? মোটামুটি তোমাদের যে সব টাইপের কোশ্চেন হবে তোমার এইগুলো সম্বন্ধে আইডিয়া থাকলে তুমি বুঝতে পেরে যাবে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে এইটা তোমাকে একদম সহজটা বলি, এই গ্রুপটা কেন করা হয়েছে, এই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এইটা এখানে মাইনাস না, মানে এটা হচ্ছে গ্রুপ হিসাবে লেখা হয়েছে তাই সামনে একটা ড্যাশ দেওয়া হয়েছে, মানে ওর ভ্যালেন্সিটাকে দেখানোর জন্য। তাহলে এই অর্ডারটা কেন সাজানো হয়েছে এইভাবে দেখো, তুমি দেখলেই বুঝতে পারবে যে আমরা মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ কাদের বলেছি, যারা ইলেকট্রন টানতে পারে ভালো কি। তাহলে অনিন্দ তুমি আমাকে বলো যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন রয়েছে, কে বেশি ভালো টানবে ইলেকট্রন ডেন্সিটাকে? ফ্লোরিন বেশি টানবে, কেন বলো তো সমজিৎ? ভেরি গুড, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই না? তাহলে ফ্লোরিনে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, 17 গ্রুপে পরপর পরপর করে রয়েছে, উপর থেকে নিচের দিকে গেলে গ্রুপ বরাবর ইলেকট্রোনেগেটিভিটি ক্রমতে থাকে, এই জন্য হচ্ছে এদের অর্ডার। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় ফ্লোরিনে তাহলে সে বেশি করে টানবে ইলেকট্রন জোড়কে, তাহলে তার মাইনাস আই এফেক্ট সবচেয়ে বেশি হবে, তারপর ধীরে ধীরে কমে যাবে, এই এফেক্টটা হয়ে গেল, ঠিক আছে? এই গ্রুপটা দেখালাম। এইখানে একটা গ্রুপ রয়েছে দেখো, বেসিক্যালি এখানে দু তিন জায়গার কেসটা তোমাকে একটু হ্যান্ডেল করতে হয় ভালো করে, ওইগুলোর ক্ষেত্রে তোমাকে কনফিউজ করে দেয়। কি কি জায়গা বলো তো, এইটা ভার্সেস এইটা, এইটা ভার্সেস এইটা, মানে এই দুজনের এইটা কম্প্যারিজন দেয়, এইটার সঙ্গে এইটার কম্প্যারিজন হতে পারে, এগুলো তো সহজ একদম। এইখানে একটা কম্প্যারিজন হতে পারে, এই এনওটির সঙ্গে এদের সঙ্গে কম্প্যারিজন হতে পারে, এইটার সঙ্গে এইটার কম্প্যারিজন হতে পারে, তুমি কনফিউজড হয়ে যাবে, ঠিক আছে? এই কনফিউশনে পড়বে না। তাহলে এইটা হয়ে গেছে আমাদের। আচ্ছা আরেকটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে নিউট্রাল স্পিসিস রয়েছে আর হচ্ছে প্লাস চার্জ বিশিষ্ট স্পিসিস রয়েছে, এই দুজনের মধ্যে কোনটার হচ্ছে প্লাস আই এফেক্ট বেশি হবে? প্লাস চার্জ বিশিষ্ট গ্রুপ বা অ্যাটম আর হচ্ছে নিউট্রাল গ্রুপ বা অ্যাটম, মানে এগুলো যারা নিউট্রাল, এগুলো সব চার্জ নেই, নিউট্রাল মানে চার্জ নেই, আর এটা প্লাস চার্জ রয়েছে, কোনটার বেশি প্লাস আই এফেক্ট থাকবে? প্লাস আই এফেক্ট থাকবে কার বেশি, মানে হচ্ছে যার যার ইলেকট্রন টানার ক্ষমতা বেশি, বাবু নিউট্রালের নয়, তার কেন বলো তো? সেখানে মাইনাস চার্জ যার বেশি ছিল, ইলেকট্রন জমা ছিল দিচ্ছিল, এখানে মাইনাস, এখানে চার্জের ঘাটতি রয়েছে, ইলেকট্রন কমে গেছে, প্লাস চার্জ মানে কি ইলেকট্রন চলে গেছে, তাহলে ইলেকট্রন যদি চলে যায় তাহলে সে টানছে ইলেকট্রন, যে আমি আমার প্রচুর খিদে, আমার খিদে পাচ্ছে, মানে ইলেকট্রনের ঘাটতি, এর ইলেকট্রনের খিদা রয়েছে, এই জন্য সে টানার টেন্ডেন্সি তার অনেকটা বেশি হবে। তাহলে টানার টেন্ডেন্সি যদি বেশি হয় তাহলে এর মাইনাস আই এফেক্ট, মানে হচ্ছে চার্জ পজিটিভ চার্জযুক্ত স্পিসিসগুলোর মাইনাস আই এফেক্ট সবচেয়ে বেশি হবে দেন ইন কম্পেয়ার টু নিউট্রাল স্পিসিস। এই গ্রুপিংটা হয়ে গেল, ঠিক আছে না? এটা তার ক্ষেত্রেও বলেছিলাম, এটা খেয়াল রাখবে। এই কেসটা আমি বলছি NR3টা কেন বেশি, এইটা তুমি দেখো যে স্যার NR3 আর এইটা জানো তো, এটা নিটে ভিটে এইসব জিনিসগুলো খুব কনফিউজ করে দেয়, আমরাও ভীষণ কনফিউজ, এই দুজনের মধ্যে কম্পেয়ার করছি। NR3 ভার্সেস NH3। দেখো তোমার এমনি বেসিক কনসেপ্টে তুমি বলবে স্যার এরটা বেশি হওয়া উচিত ছিল, কারটা বলো তো? NH3টা ইন্ডাকটিভ এফেক্ট কম হওয়া উচিত ছিল, মাইনাস আই এফেক্ট। কেন স্যার? আরগুলো তো অ্যালকিল গ্রুপ, আরগুলো তো ইলেকট্রন ঠেলে, তারা তো টানে না কখনো, তাহলে যদি ঠেলে তাহলে তার তার মাইনাস আই এফেক্ট কম হওয়া উচিত ছিল এর তুলনায়। এর ক্ষেত্রে হাইড্রোজেনের, মানে এখানে হাইড্রোজেন রয়েছে, এখানে আর গ্রুপ রয়েছে, তাই না? এবার এখানে একটা এক্সপ্লেনেশন অন্যরকম দেওয়া হয়েছে যে কেন এখানটার হচ্ছে মাইনাস আই এফেক্ট বেশি এর তুলনায়। এক্সপ্লেনেশনটা হচ্ছে এটা, অনেক জায়গায় অনেক রকমের এক্সপ্লেনেশন পাবে, তো এখানে কোনো দিন হয়তো তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করবে না যে কেন এর অর্ডার বেশি, কেন এর অর্ডারটা কম, এটা কখনো আসবে না। বাট তুমি মনে রাখার জন্য জাস্ট এই লজিকটাকে খেয়াল রাখতে পারো। দু রকমের তোমাকে এক্সপ্লেনেশান দিচ্ছি, যেটা খুশি তুমি মনে রাখতে পারো। দেখো মুখস্থ সবাই রাখে, মোটামুটিভাবে সবাই এইসব জিনিসগুলো মুখস্থ রাখে। তুমি জাস্ট একটু লজিক দিয়ে যদি মনে রাখার চেষ্টা করো তাহলে তোমার বহুদিন মনে থাকবে, তাই না? দেখো এই এই স্পিসিসটার ক্ষেত্রে আমি কনসিডার করেছি, আর এইটা তো অ্যামোনিয়াম আয়ন, আর এই স্পিসিসটাকে এখানে লিখেছি, এখানে আর হিসাবে ধরে নিয়েছি মিথাইল গ্রুপকে, এটা একটা অ্যালকিল গ্রুপ। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে কার্বনের সি প্লাসের সঙ্গে ডিরেক্টলি কোন কোন অ্যাটম যুক্ত রয়েছে? কার্বন রয়েছে, কার্বন রয়েছে, কার্বন রয়েছে। এখানে এনের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে? হাইড্রোজেন, 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 তিনটে হাইড্রোজেন রয়েছে। বাবু কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অবভিয়াসলি স্যার কার্বন ইলেকট্রোনেগেটিভ বেশি দেন হচ্ছে হাইড্রোজেন, তাই না? তো তাই যদি হয় তাহলে দেখো এফেক্টিভলি কার্বন যদি এখানে যুক্ত থাকে এই সি প্লাসের সঙ্গে আর এনের সঙ্গে হাইড্রোজেন যদি যুক্ত থাকে, তাহলে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য স্যার এই কী করবে, কিছুটা পরিমাণ ইলেকট্রোডেন্সিটি টেনে নিতে পারবে, মানে ইলেকট্রোনেগেটিভিটির মাধ্যমে ইলেকট্রন জোটটা কিছুটা পরিমাণে টেনে নিতে পারে। তাহলে টেনে যদি নেয় তাহলে এখানে সি এর গোড়ায় হচ্ছে পজিটিভ চার্জটা কিছুটা পরিমাণে বাড়তে পারে। দেখো আমি আবারও বলছি, দেখো এটা তোমাদের সঙ্গে নাও মিলতে পারে, তোমরা বলবে স্যার এ তো প্লাস আই এফেক্ট রয়েছে, ইলেকট্রন ডোনেট করে। ঠিক আছে, তোমাকে এক্সপ্লেনেশন সাজানোর জন্য দু একটা আমি তোমাকে লজিক বলে দিচ্ছি, জাস্ট তোমরা যদি মনে থাকে, যেটা মনে থাকবে সেটাই করবে। ঠিক আছে, এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় এটা মনে রাখবে, না হলে যদি অন্যটা এরপরে যেটা বলবো সেটা যদি মনে থাকে, সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটাই খেয়াল রাখবে। ঠিক আছে, তোমাকে এটা পরীক্ষায় জিজ্ঞাসা করবে না যে অর্ডারটা কেন হলো। ঠিক আছে, তোমাকে জাস্ট খেয়াল রাখার জন্য আমি মানে কোশ্চেন যদি কখনো এই রিলেটেড চলে আসে তখন তোমার যদি মনে না থাকে তোমরা এইসব লজিকগুলো অ্যাপ্লাই করতে পারো। তাহলে বুঝতে পেরেছো তো, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি এখানে কম, তাহলে এর যদি ইলেকট্রোনেগেটিভিটি কম হয় তাহলে এই ইলেকট্রন ডেন্সিটিটাকে টানতে পারবে না, মানে এনের গোড়ায় ইলেকট্রনের যে ডেফিসিয়েন্সিটা অতটা ভালো ক্রিয়েট করতে পারবে না। এটা একটা এক্সপ্লেনেশান হতে পারে। আর একটা এক্সপ্লেনেশান কী হতে পারে বলো তো, বন্ড অ্যাঙ্গেল দিয়ে। দেখো এখানে সি এর সঙ্গে টোটাল তিনটে বড় বড় অ্যালকিল গ্রুপ যুক্ত রয়েছে, এগুলো তো বড় গ্রুপ, বাল্কি গ্রুপ। হ্যাঁ, তাহলে যদি বড় যদি গ্রুপ থাকে, এখানে এনের সঙ্গে দেখো তিনটে ছোট হাইড্রোজেন যুক্ত রয়েছে, হাইড্রোজেন তো ফুটকি সাইজ, তাই না? তাহলে তাই যদি হয় এখানে নিশ্চয়ই ছোট গ্রুপ থাকলে এখানে বন্ড অ্যাঙ্গেলটা অপেক্ষাকৃত কম হবে। এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা দেখো, এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা অনেকটা বেশি হবে, বিএ মানে বন্ড অ্যাঙ্গেলটা এর ক্ষেত্রে বেশি হবে। বাবু বন্ড অ্যাঙ্গেলের সঙ্গে তোমার এস ক্যারেক্টারের একটা সম্পর্ক রয়েছে, আবার এস ক্যারেক্টারের সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটিরও সম্পর্ক রয়েছে, তোমরা জেনেছো এটা। দেখো বন্ড অ্যাঙ্গেল যত বাড়ে এস ক্যারেক্টার তত বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি ইএন মানে ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়ে। তোমাদের তো আগে শেখানো হয়েছে যে sp3 ক্ষেত্রে এস ক্যারেক্টার কত 25%, sp2 ক্ষেত্রে এস ক্যারেক্টার 33.33%, sp-র জন্য 50%, তাই না? আবার তোমাদের এটাও বলা হয়েছে যে যত এস ক্যারেক্টার বাড়ে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, sp3 ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত হয়ে গো, 109 ডিগ্রি 28 মিনিট না? sp2 ক্ষেত্রে 120 ডিগ্রি হয় বন্ড অ্যাঙ্গেল, আর sp-র ক্ষেত্রে 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হয়। দেখো যত একটা ট্রেন্ড ফলো করে দেখো, একটা ট্রেন্ডে যাচ্ছে, বন্ড অ্যাঙ্গেল যত দেখো ধীরে ধীরে বাড়ছে, তত দেখো এস ক্যারেক্টার তত বাড়তে থাকছে। এখানে বন্ড অ্যাঙ্গেল কম ছিল, এস ক্যারেক্টার কম ছিল, বন্ড অ্যাঙ্গেল একটু বাড়লো, এস ক্যারেক্টার বাড়লো, তারপরে আবার বেশি হয়ে গেল বন্ড অ্যাঙ্গেল, একদম 50% হয়ে গেল, মানে বন্ড অ্যাঙ্গেল এস ক্যারেক্টার সবচেয়ে বেশি হয়ে গেল। তাহলে বলতে পারি এই হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে এস ক্যারেক্টার বেশি, মানে বলতে পারি এর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে এর ক্ষেত্রেও সেম, দেখো যেহেতু এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হাই, তাই এই কার্বন সেন্টারে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, কারণ বন্ড অ্যাঙ্গেলের সঙ্গে তো এস চরিত্র বা বলতে পারি ইলেকট্রোনেগেটিভিটি ডিরেক্টলি প্রপোর্শনাল, বন্ড অ্যাঙ্গেল যত বাড়ে ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়ে। তাই এই বলতে পারি এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বা এস ক্যারেক্টার বেশি। আর এই যে নাইট্রোজেন অ্যাটম, এর ক্ষেত্রে যেহেতু বন্ড অ্যাঙ্গেল কম, কারণ ছোট গ্রুপ রয়েছে, তাই বন্ড অ্যাঙ্গেল কম হওয়ার জন্য এর ক্ষেত্রে কী হবে, এই যে সেন্ট্রাল অ্যাটমের নাইট্রোজেনের হচ্ছে এস ক্যারেক্টার কম হবে, মানে বলা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি কম হবে। তাই ইলেকট্রোনেগেটিভিটি যদি কম হয় তাহলে কি হবে, এ ইলেকট্রনকে টানতে অতটা ভালো পারবে না, মানে এ যার সঙ্গে যুক্ত থাকবে তার কাছ থেকে ইলেকট্রন বেশি করে টানতে পারবে না। আর না যদি বেশি করে টানতে পারে তার মাইনাস আই এফেক্ট কম হয়, এর যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি এই কার্বন সেন্টারে বেশি, তাই ইলেকট্রনকে বেশি করে টানবে, যার সঙ্গে যুক্ত থাকুক না কেন তার কাছ থেকে কি ইলেকট্রন বেশি করে টানবে, মানে হচ্ছে এর হচ্ছে कि बेसि होबे माइनस आई इफेक्ट बेसि होबे देन एटा ठीक है। एर क्षेत्रों सेम एक्सप्लेनेशनटा लागाबे बॉन्ड एंगल दिए बोलबे ठीक है। एखानेओ बड़ बड़ ग्रुप जुक्त रयेछे ताई होच्छे एर तुलनाय एरो होच्छे तोमार कि माइनस आई इफेक्टटा बेसि होबे। अच्छा और बाकी कोनटा बोलबो एइटार क्षेत्रे देखो CNR होच्छे CHH एर क्षेत्रे। अच्छा एई दुजोनेर मध्ये कोनटार बेसि होबे कोनटार कम होबे एबं केन देखो एखाने बोलछे साइनाइडेर बेसि होबे इन कम्पेयर टू कार्बक्सिलिक एसिड ग्रुप हाँ बोलछे एर क्षेत्रे तुमी एई रकम साजाते देखो कोनो बोई दिये प्रपार एक्सप्लेनेशन तुमी पाबे ना जे एर जोन्नो केन एटा माने जेनारेलि एई सब एक्सप्लेनेशनगुलो देवा थाके ना ठीक आछे। तुमी एकटा मोटामोटी आइडिया राखबे तुमी एखाने एस क्यारेक्टर दियेओ बोलते पारो एई कार्बन और एई कार्बने देखो एटा कि हाइब्रिडाइजेशने रयेछे। अच्छा हाइब्रिडाइजेशनও भूले गेছো तो हाइब्रिडाइजेशन आमी शिखिয়ে देব। ए होच्छे एसपी हाइब्रिडाइजेशन ए होच्छे एसपी2 हाइब्रिडाइजेशन তাহলে এর এস ক্যারেক্টার কত এস এই কার্বন হচ্ছে এসপি এই কার্বন হচ্ছে এসপি2 তাহলে এর এস ক্যারেক্টার কত এস চরিত্র এগুলো সব কেমিক্যাল বন্ডিং এ পড়ানো হয়েছিল। দুটো মিলে টোটাল 100% দিচ্ছে তাহলে একটা এস কত পাবে পি একটা কত পাবে 50-50 করে পাবে তাহলে এস এর জন্য 50% পড়ছে और पिर जो कत परसेंट पड़े 50% पड़े ताहले एर एस क्यारेक्टर हे 50% एसपी2 जो तीन एक एस ऑर्बिटल दुटो पी ऑर्बिटल तो तीन जन मिले 100 दिच्छे प्रत्येके 33.33 करे पाच्छे ताहले एक एस रयेछे ताई एक एसर जो 33.33 होबे कि ताहले एखाने एस क्यारेक्टर हे 33.33% और पी होबे कत रेस्ट अफ द पार्ट 100 - 33.33% कि ताहले आमार दरकार होच्छे एस क्यारेक्टर आमार पी क्यारेक्टर आमार दरकार नेई। एस चरित्र केन दरकार एस चरित्र तोमादेर केमिकल बन्डिंगे पढ़ानो होयेछिलो जे एस चरित्र जत बाड़े तत होच्छे इलेक्ट्रोनेगेटिविटी तत बाड़े इलेक्ट्रोनेगेटिविटीर संगे एस चरित्र निर्भरशील ताहले एखाने देखो जेहेतु एस क्यारेक्टर एर क्षेत्रे देखो 50% एर क्षेत्रे 33% नियारलि ताई एर क्षेत्रे एस क्यारेक्टर बाड़ार जोन्नो इलेक्ट्रन डेंसिटीटा एदिके किछुटा शिफ्ट करे दिते पारे टानबे तो इलेक्ट्रन और टानलेई तो तार माइनस आई इफेक्ट बेशी एटा दिए तुम ख्याल रखो ठीक है। और अन्य कोनो एक्सप्लेनेशन दरकार नहीं रेजोनेंस दिए बला जेते पारे बाट आर दरकार नहीं ठीक है ना। ताहले एटा हो गेल एइगुलो एकटु केयार करबे और NO2 माझखाने रयेछे NO2 एर क्षेत्रे केन बेशी बलो तो एर तुलनाय केन बेशी बलो तो देखो जेखाने प्लस चार्ज थाकबे तुमी सेखाने भालो करे देखबे जे ओइगुलोर होच्छे माइनस आई इफेक्ट बेशी होवार चान्स रयेछे। NO2 के तुमी खुले लिखले एइभाबे देखबे जे NO2 के देखते एरकम এটা হচ্ছে NO2 স্ট্রাকচার এখানে একটা প্লাস চার্জ থাকে এটা হচ্ছে NO2 স্ট্রাকচার বুঝতে পেরেছো। তাহলে NO2 স্ট্রাকচার যদি এটা হয় দেখো এখানে N এর উপরে প্লাস চার্জ রয়েছে মানে এ যদি কোনো একটা স্কেলিটনের সঙ্গে যুক্ত থাকে তাহলে এই প্লাস চার্জে সে প্লাস চার্জ মানে ঘাটতি রয়েছে তাহলে ইলেকট্রন টানার চেষ্টা করবে ড্রিফট করার চেষ্টা করবে ড্রিফট করবে তো তাহলে ইলেকট্রনকে যদি পুল করে পুল করলে কি হবে এর মাইনাস আই এফেক্ট বেশি হবে। এই সব জিনিসগুলো একটু কেয়ার করবে ঠিক আছে। তাহলে এটা হলো পুশ পুল আর কি প্লাস আই ক্ষেত্রে পুশ করছে এর ক্ষেত্রে পুল করছে টানছে। তো এই ছিল মোটামুটি মাইনাস আই প্রভাব সম্পন্ন গ্রুপ সমূহ মোটামুটি একটা আইডিয়া তোমরা পেলে। আর এগুলোর ক্ষেত্রে কেন কম বলো তো এগুলোর ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো ও আর রয়েছে অ্যালকিল গ্রুপ রয়েছে অ্যালকিল গ্রুপ ইলেকট্রন দান করে তাই না তাহলে এরা ইলেকট্রন ডোনেট করতে পারবে এরা ভালো ডোনেট করবে টানবে না ভালো। আর OH এর ক্ষেত্রেও সেম তাই না। এবার তুমি বলবে যে OR আর OH এর মধ্যে কেন স্যার OR এর ক্ষেত্রে বেশি সে এই এক্সপ্যানশন লাগিয়ে দেবে ঠিক আছে যেরকম দরকার সেরকম লাগিয়ে দিতে হবে রোলার চালিয়ে দেবে ठीक है ना। मुझे दिलाम।